নানা প্রতিকূলতা পাই জীবনের প্রতিটি মুহূর্ত কেটেছে তোমার নির্বলতায় কঠিন সংগ্রামের মধ্যে ছিল তোমার পণ এত কিছুর পরেও করেছ সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক অর্জন তুমি যে মহান নিজেকে করেছ বৃথাঙ্গ ধন দৌলত লোভ লালসাকে করেছ তুমি জয় জাগতিক যত চাওয়া পাওয়াকে করেছ তুমি ক্ষয় ধামে জিনিস ফুলে সাদা মাতা জীবনের স্বপ্ন তুমি গড় শ্মশান থেকে কুড়িয়ে কাপড় ছিঁড়ে বানিয়ে পড়ো তুমি যে সংযমী তুমি যে বৃথাঙ্গ কোলা আকাশের নিচে জাতি ধর্ম নির্বিশেষে জীবন ধারণ করো তুমি সাধারণের বেশে অর্ধাহারে আর অনাহারে তাকো তুমি গম্ভীর বসা দাঁড়ানো হাঁটা এভাবে চলো বাচ্চি দিন তুমি যে বীর জবান তুমি যে বৃথাঙ্গ চতুরার্য সত্য আর্য অষ্টাঙ্গিক মার্গ চর্চা করো সবে নাই দুঃখ মুক্তি ছাড়া আর নেই কিছু ভাবনাই মানব জীবন দুর্লভ তাই জীবনের স্বরলিপি মেনে চলো তুমি 227 শিলের সাথে আরো 13টি শিল পালন করো তুমি যে শিলবান তুমি যে বৃথাঙ্গ বৃথাঙ্গ কবিতাটি লিখেছেন ব্যবসায়ী মানবেন্দ্র বড়ুয়া মোকল নমো তাস্যা ভগবতো অরহতো সাম্মা সাম্বুদ্ধাস্যা সর্বপ্রথমে আমি তথাগত মহাকারুণিক সম্যক সম্বুদ্ধকে করজোড়ে নতশিরে বন্দনা করছি বন্দনা করছি অতীত বর্তমান অনাগত বুদ্ধকে বন্দনা করছি অতীত বর্তমান অনাগত চারিমার্গ চারিতলে প্রতিষ্ঠিত বিশুদ্ধ ভিক্ষু সংঘকে বন্দনা করছি বঞ্চে উপস্থিত পরম পূজ্য গুরুদেবীর গুরুদেব বিচিত্র ধর্মকথিত উপসংঘরাজ ধর্মপ্রিয় মহাস্থবীর মহাদয়কে বন্দনা করছি পরম পূজ্য গুরুদেব ডক্টর এফ দুথুঙ্গর দুথুঙ্গবান্তে মহাদয়কে বন্দনা করছি আমাদের সম্মানিত অতিথি আমাদের মেথা বংশ ভান্তেকে বন্দনা করছি ভান্তের অন্তবাসী ভিক্ষু সংঘ এবং উপস্থিত অতিথি ভিক্ষু সংঘকে শ্রাবণ সংঘকে যথাযোগ্য সম্মান গৌরব প্রদর্শন করছি আমাদের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি অতিথি বৃন্দদেরকে এবং উপাসক উপাসিকাদেরকে আমি বন্দনা জ্ঞাপন করছি এবং সবাইকে 50তম সুবর্ণ জন্ম জয়ন্তীর আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি পরম পূজ্য দুথঙ্গবান্তে ডক্টর এফ দীপঙ্কর উনি পরঙ্গিরকিল গ্রামে জন্মগ্রহণ করেন পরঙ্গিরকিল গ্রামে জন্মগ্রহণ করার পর থেকে নানা প্রতিকূলতার মধ্যে উনি পৃথিবীর ধারণ করে সেই বুদ্ধের ধর্মকে ধারণ লালন পালনের সাথে সাথে প্রাতিষ্ঠানিক শিক্ষায় সর্বোচ্চ ডক্টর ডিগ্রি অর্জন করে 2011 সালে তিনি দুধপানি ঝর্ণার পাশে উনি জ্ঞান সাধনায় রত হওয়ার জন্য আশ্রয় গুরু অজিতানন্দ ভান্তে যাকে ধ্যানমান্তে নামে সবাই আপনারা ছিলেন উনার কাছে গমন করেন সেই 2012 সালের ফেব্রুয়ারি মাস থেকে অর্থবতী আমাদের পরম পূজ্য গুরুদেব ডক্টর এফ দীপঙ্কর দীপঙ্কর সেই দুপানি ছড়ায় ধ্যান সাধনা করার পর দুপশীল মহাশ্মশানে ধ্যান সাধনা করেন এরপর নির্বাণ গুহায় ধ্যান সাধনা করেন জোড়াছড়ি নির্বাণ গুহা এরপর আর্যছোপ ধর্মগ্রামে ওখানে উনি ধ্যান সাধনা করেন এর পরবর্তীতে আমরা যেখানে অবস্থান করছি আজকে এখানে বান্দরবান দুতাঙ্গা বিমুক্তি বিহারে যে প্রাকৃতিক গুহা আছে সে প্রাকৃতিক গুহাতে ধ্যান সাধনা করেন যিনি বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে সর্বোচ্চ ডিগ্রিকে ত্যাগ করে বুদ্ধের সেই 2500 বছর পূর্বে যে বুদ্ধ নৈর্বাণিক ধর্ম আবিষ্কার করেছেন
যে নির্বাণের ধর্ম আবিষ্কার করেছেন, চারি মার্গ চারি ফলের ধর্ম আবিষ্কার করেছেন, সেই ধর্মকে সেই মার্গকে জানার জন্য সমস্ত কিছু ত্যাগ করে কঠোর সাধনায় রত হন এবং কঠোর সাধনায় ধ্যান সাধনা করে অদ্যাবধি ধ্যান সাধনা করে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে ধ্যান সাধনা করেছে অসংখ্য দুঃখখানি সত্যগণকে মুক্তির জন্য 84,000 ধর্ম স্কন্ধ থেকে বুদ্ধের সেই নৈর্বাণিক ধর্ম নিজে ধারণ প্রতিপালন করে অন্যকে ধারণে প্রতিপালন করার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন, যিনি সিদ্ধার্থ গৌতম 2,500 বছর পূর্বে রাজপুত্র হয়ে রাজ সিংহাসন ত্যাগ করে সেই ত্যাগময় বিরাগময় ধর্মকে যে আবিষ্কার করছে, সেই ত্যাগময় বিরাগময় ধর্মকে আমাদের পরম পূজ্য গুরুদেব ডক্টর রাজনীতি নিজে লালন পালন ধারণ প্রতিপালন করে আমাদেরকে মুক্তির জন্য আমাদেরকে চারি মার্গ চারি ফল লাভের জন্য প্রতিনিয়ত আমাদেরকে কাজ করে যাচ্ছেন, সে আমাদের পরম পূজ্য গুরুদেবের আজকে আজকে আমরা 50তম সুবর্ণ জন্ম জয়ন্তী উদযাপন করতে যাচ্ছি। আমরা সবাইকে আবারও আমরা সুবর্ণ জন্ম জয়ন্তী শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার দুটি কথা আমি বিকল্প করব না, আমি আবারও উপস্থিত আমাদের পরম পূজ্য গুরুদেবের গুরুদেব বিচিত্র ধর্মকথিত সংগ্রাস ধর্মপ্রিয় মহাস্তবী মহাদয় এবং পরম পূজ্য গুরুদেবের পাদমূলে এবং উপস্থিত আমাদের ভিক্ষু সংঘের পাদমূলে বন্দনা জানিয়ে সবাইকে আবারও আমি মৈত্রীময় আশীর্বাদ জানিয়ে আমার দুটি কথা এখানে শেষ করলাম। সাপে সাক্ষা সুগ্রহন্ত জগতের সকল প্রাণ সুখী হোক, নির্বাণ পরমাংশ কাং নির্বাণী পরম সুখ নির্বাণী পরম শান্তি।